সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই। রবিবার রাতে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মচারীরা চাকরি পাওয়ার দুই বছর পর বদলির আবেদন করতে পারবেন। একবার বদলির পর তিন বছর পার না হলে কোনো শিক্ষক আবার বদলির জন্য বিবেচিত হবেন না। সিলেটের হরিপুর গ্যাস ক্ষেত্রে নতুন অনুসন্ধান কূপ খনন করবে চীনা কোম্পানি সিনোপেক পেট্রোলিয়াম কর্পোরেশন। সিলেট 10 নামে এই কূপটি 3,300 মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এতে ব্যয় হবে 149 কোটি টাকা। কিশোরগঞ্জে বিএনপির 5 শতাধিক নেতাকর্মী যোগ দিয়েছেন আওয়ামী লীগে। রবিবার স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহমদ তৌফিক এবং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করে নেন তাদের। প্রতিশোধ নিতেই রাশিয়া বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। দেশটিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্কো এই হামলার নিন্দা জানিয়েছেন। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। রবিবার রাতে দুবাইয়ে ফাইনালে নির্ধারিত 20 ওভারে 147 রানে পাকিস্তানকে গুটিয়ে দেয় লঙ্কানরা। হরি হ্যারিস পরিচালিত যশোদা সিনেমার ট্রেলার গত শুক্রবার প্রকাশ হয়েছে। এই সিনেমার চমক হিসেবে নাম ভূমিকায় থাকবেন অন্তঃসত্ত্বা সামান্থা।